নমস্কার সরকারি চাকরি প্রার্থী চব্বিশ বছরের এক যুবকের হাতের বিশ্লেষণ করব এনার ইচ্ছা তো আছে আইএস এস আই পি বিসিএস গ্রুপ এ গ্রুপ বি সিভিল সার্ভিস জাতীয় চাকরির বেশি সরকারি চাকরি আদৌ হবে কিনা কোন পোস্ট বা লেভেলে চাকরির যোগ বেশি দেখাচ্ছে চাকরি কবে হবে এই জাতীয় প্রশ্নই বেশি করেছেন আপনারাও যারা সরকারি চাকরির চেষ্টা করছেন ভিডিওটা ভালোভাবে দেখুন এই ভিডিওতে আমি ইন জেনারেল কিছু চিহ্ন দেখাবো যেগুলো আপনাদের হাতে আছে কিনা দেখুন যত বেশি মিলবে তত অধিক সম্ভাবনা থাকবে সরকারি চাকরি পাওয়ার কোন লেভেল বা কোন পোস্টে ও কোন বয়সে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি তাও আপনারা বুঝতে পারবেন আমি এই হাতে মূলত অর্থ এবং কর্মভাগ্যের উপরই বেশি জোর দেব ওভারঅল পাম বেশ বড়ো সাইজের মাংস এদের মধ্যে এনার্জি খুব বেশি থাকে সহজে ক্লান্ত হয় না টানা পরিশ্রম করতে পারে ফিঙ্গারগুলো বেশ মোটা মোটা ধরনের এবং হেলদি অবস্থায় রয়েছে খুব এরা শেখার চেষ্টা করে সব কিছু থেকে জ্ঞান নেওয়ার চেষ্টায় থাকে মানুষকে খুব এরা বিশ্বাসও করে ফেলে আঙুলের মধ্যে লক্ষণীয় জিনিস হল এই বৃদ্ধাঙ্গুলির নিচের এই লজিক পোর্শনটা বেশ ছোটো লাগছে যুক্তিশক্তি তর্কশক্তি কম থাকে প্ল্যান করার ক্ষমতা কম ম্যানেজারিয়াল কোয়ালিটি কম বেশিরভাগ ক্ষেত্রে এরা অন্যের প্ল্যান অনুসারে কাজ করে থাকে অনামিকা আঙুল বা এই রবির আঙুলটা লম্বা আছে এই তর্জনী আঙুলের থেকে সামান্য একটু লম্বা কনিষ্ঠ আঙুলটা বেশ ছোট আছে এই ছবিতে অত ভালোভাবে বোঝা না গেলেও অন্য ছবিতে দেখা যাচ্ছে যে কনিষ্ঠ আঙুলটা এই অনামিকার তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছচ্ছে না কনিষ্ঠ আঙুল ছোটো হয়ে গেলে কমিউনিকেশান স্কিল কম থাকে সহজেরা ঘাবড়ে যায় নার্ভাস হয়ে যায় চাকরির ইন্টারভিউতে সাকসেস পেতে গেলে পাবলিক স্পিকিং ভালো থাকা দরকার হায়ার অথরিটি বা ইন্টারভিউয়ারের কাছে নিজের কথা সুন্দরভাবে প্রেজেন্ট করার দরকার পড়ে ছোটো কনিষ্ঠ আঙুল এই সমস্ত গুণ কম করে তাই ইন্টারভিউর জন্য বিশেষ মাত্রায় খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়া উচিত এই হাতটায় অনেক রেখা থাকার জন্য আমি ওনাকে ইনক লাগিয়ে বা কালি লাগিয়ে হাতের ছবি পাঠাতে বলেছিলাম এইবার আমরা একে একে পর্বতগুলো দেখে নেব প্রথমে দেখছি যে বুধ পর্বত বুধ পর্বত ভালো অবস্থায় রয়েছে বুধে বেশ কিছু উলম্ব রেখাও রয়েছে যা বুধের গুণ বাড়ায় হিসাব বিশ্লেষণ শক্তি রাইটিং ক্যাপাসিটি বা লেখনী শক্তি ভালো থাকে অ্যাট্রাক্টিভ পার্সোনালিটিরা হয়ে থাকে চলে আসছি এবার রবির পর্বতে সরকারি চাকরির জন্য মূল যে গ্রহ পর্বত তা হল রবির পর্বত রবির পর্বত যে খুব ভালো আছে তা আমি বলবো না কারণ রবির পর্বতের এই দুই দিকটা বেশ উঁচু আর এই মাঝের পোশানটা নিচু হয়ে গিয়েছে বা একটু গর্তের মতো হয়ে গিয়েছে কিন্তু ভালো জিনিস হল রবিতে একটি পষ্ট রবি রেখা রয়েছে রবিতে পষ্ট সোজা রবি রেখা বা সানলাইন থাকা গভর্নমেন্ট সার্ভিসের চান্সকে অনেক গুণ বাড়িয়ে দেয় সানলাইন খুব বড় না হলেও চলবে সানলাইনের উপরে রবিতে একটি ত্রিভুজ চিহ্ন দেখা যাচ্ছে রবি রেখার উপরে এই ধরনের ত্রিভুজকে পতাকা বা ঝান্ডা চিহ্ন বলা হয় বা সাইন বলা হয় এই সাইন খ্যাতি প্রসিদ্ধি উন্নতি দেয় সরকারি লাভ দিয়ে থাকে সরকারি চাকরির জন্য অন্যতম কনফার্ম চিহ্ন হল এই রবিতে বা রবি রেখার উপরে ত্রিভুজ চিহ্ন রবিতে দেখছি একটি কাইট সাইনও রয়েছে রবিতে কাইট সাইন এই হাতে যেমন আছে তেমনভাবেও থাকতে পারে আবার বেশিরভাগ হাতে দেখা যায় এই কাইট সাইনটা এরকমভাবে তৈরি হয় এই রবিতে কাইট সাইন আমাদের যশ বা ফেম দিয়ে থাকে সেই জন্যে রবির এই কাইট সাইনকে যশ রেখাও বলা হয় কর্মক্ষেত্রে উচ্চ পদ দিয়ে থাকে দূর নাম ডাক থাকে রবি রেখার উপরে ত্রিশুল চিহ্ন তৈরি হয়েছে রবি রেখার উপরে ত্রিশুল চিহ্ন একটি শ্রেষ্ঠ চিহ্ন নাম যশ খ্যাতি আধ্যাত্মিক উন্নতি একাধিক পথে রোজগার দিয়ে থাকে রবি রেখার বা রবিতে চতুর্ভুজ চিহ্ন রয়েছে মান সম্মান প্রতিষ্ঠাকে বাঁচায় বা সুরক্ষা দেয় দূর দূরান্তে নিজের কাজের জন্য এরা প্রসিদ্ধি পায় আর রবি রেখার বা রবি পর্বতের নিচে এবং হৃদয় রেখার দুই দিকে এই ধরনের বড় একটি চতুর্ভুজ চিহ্ন রয়েছে এই ধরনের চতুর্ভুজ অ্যাসেট বা সম্পত্তি দেয় এদের নামে ভ্যালুয়েবেল সম্পত্তি বা দামি সম্পত্তি থাকে এখানেই শেষ না উচ্চ মঙ্গল পর্বত থেকে একটি স্পষ্ট রেখা এই রবির পর্বতের দিকে যাওয়ার চেষ্টা করছে এই ধরনের রেখাকে আমি আগেও বলেছি পূর্বপূর্ণ রেখা বলা হয় এবং মঙ্গলের কাজ থেকে সাফল্য দেয় মঙ্গলের কাজের মধ্যে প্রশাসনিক সিভিল সার্ভিস পুলিশ ডিফেন্সে কাজ ভূমি সংক্রান্ত কাজ রেলওয়ে এসে চাকরির সম্ভাবনা এদের বেশি থাকে রবিতে এতগুলো শুভচিহ্ন থাকার জন্য সরকারি চাকরির সম্ভাবনা যেন উজ্জ্বল তা বলাই যায় যে কোনো সময় এই চাকরিটা বা সরকারি চাকরি না হতে পারে এ ছাড়াও আমি সরকারি চাকরির আরও কিছু চিহ্ন দেখাবো সরকারি চাকরির জন্য অনেক সময় দেখা যায় এই শনি এবং বৃহস্পতির মাঝখানে কোনো চতুর্ভুজ বা কাইট সাইন তৈরি হয় এই হাতে যদিও এই সাইনটা নেই এছাড়াও বৃহস্পতিতে স্বতন্ত্র বা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল কোনো ত্রিভুজ চিহ্ন সরকারি চাকুরিজীবী বা যারা সরকারি আধিকারিক তাদের হাতে দেখা যায় এছাড়াও রেখা থেকে কোনো শাখা বেরিয়ে এই বৃহস্পতি পর্বতের দিকে যাওয়ার চেষ্টা করে এই হাতে আমরা কি দেখছি যে ভাগ্য রেখাটাই একটু টান নিয়ে বৃহস্পতির দিকে যাওয়ার চেষ্টা করছে ভবিষ্যতে হয়তো যখন ইনি সরকারি চাকরি পেয়ে যাবেন তখন এই রেখাটা আবার বৃহস্পতির দিকে আরও ঢুকেও যেতে পারে এছাড়াও সরকারি চাকরির আরও একটা চিহ্ন হল সরকারি বা স্থায়ী চাকরি যেখানে জব বারবার চেঞ্জ হয় না সেই রকম ব্যক্তির কি কী দেখা যায় যে লাইন বা মস্তিষ্ক রেখাটা খুব লম্বা থাকে যেমন এই হাতে রয়েছে যা পারমানেন্ট জবকে নির্দেশ করে লাইন যদি স্পষ্ট সুন্দর এবং লম্বা থাকে তবে কাজের মধ্যে খুব বেশি চেঞ্জ হয় না প্রফেশানে একটা সিকিউরিটি থাকে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে এরা কাজ করে থাকে তাহলে আমরা কী কী দেখলাম এই হাতে এক তো এরকম লম্বা লাইন দেখলাম যা পার্মানেন্ট জব বা স্থায়ী কাজ দেয় রবিতে অনেকগুলো শুভচিহ্ন দেখলাম রবি রেখার উপরে সাইন জজ সাইন রবিতে ত্রিশুল চিহ্ন চতুর্ভুজ চিহ্ন এবং ভাগ্যরেখার তা বৃহস্পতি পর্বতের দিকে সামান্য একটু টান নিচ্ছে তাই বলা যায় যে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা না যথেষ্ট আছে তবে প্রথম অবস্থায় হাই লেভেল বা ক্লাস ওয়ান জাতীয় চাকরি নাও হতে পারে তার কারণ কী কারণ হল এই রবির পর্বতের মাঝামাঝি জায়গাটা নিচু আছে বৃদ্ধাঙ্গুলিতে আমি আগেই দেখালাম যে বৃদ্ধাঙ্গুলির এই লজিক পোর্শন ছোট আছে আর কনিষ্ঠ আঙুল বা এই বুদের আঙুলটাও বেশ ছোট আছে তবে পরবর্তীকালে প্রোমোশন বা চাকরিতে উন্নতি লাভ করতে ইনি পারবেন তা হাতের বিভিন্ন চিহ্ন থেকে বোঝা যাচ্ছে এইবারে চলে আসছি চাকরিটা তাহলে কবে হবে আমরা কি দেখতে পাচ্ছি যে এই হাতে মূল ভাগ্যরেখা বা প্রথম ভাগ্যরেখাটা এত পর্যন্ত আছে তারপরে ভাগ্যরেখা ওভারল্যাপ করছে অর্থাৎ পাশ থেকে আরও নতুন একটি ভাগ্যরেখা শুরু হচ্ছে নতুন এই ভাগ্যরেখাটা শুরুর বয়সটা আমি একটু ক্যালকুলেট যদি করে নিই তাহলে আমি দেখতে পাব যে নতুন ভাগ্যরেখা ওভারল্যাপ করছে প্রায় সাতাশ থেকে উনতিরিশ বছর বয়সের মধ্যে সুতরাং আমি বলবো ওনার চাকরি প্রাপ্তি বা সরকারি চাকরি পাওয়ার জন্য গোল্ডেন টাইম হল সাতাশ থেকে উনতিরিশ বছরের মধ্যে এইবারে এই হাতে বেশ কিছু নেগেটিভ সাইন নিয়ে আমি একটু আলোচনা করে নিই প্রথমত এই হাতে খুব বড় আমি দেখতে পাচ্ছি যে একটি রাহু রেখা রয়েছে এই রেখাটা আমাদের প্রথমে লাইফ লাইনকে কাটছে তারপরে ফেট লাইনকে কাটছে মাইন্ড লাইনকে কেটে এই আপার মার্সেরিয়াতে শেষ হচ্ছে এই রেখার বয়সটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে মধ্যেই রেখাটা অপারেট করছে তাই এই বয়সে বড় কোনো দুর্ঘটনা স্বাস্থ্যহানি অর্থহানি মানসিক কষ্ট ভুল সিদ্ধান্তে ক্ষতি এবং মঙ্গল পর্বতে রেখাটা গিয়ে মিশছে তাই কোনো লিটিকেশান কেসও হওয়ার সম্ভাবনা থাকবে এইবারে চলে আসছি হাতে হৃদয় রেখা থেকে বেশ কয়েকটা স্পষ্ট এবং স্ট্রং রেখা ডাউনওয়ার্ড হচ্ছে এবং মাই লাইনে চলে আসছে মাইল লাইনকে কেটেও নিচের দিকে চলে যাচ্ছে রিলেশানশিপের জন্য প্রবলেম আসবে এবং মানুষের কাছে ঠকে অর্থহানিরও যোগ প্রবল মাত্রায় দেখা যাচ্ছে হাতে রয়েছে স্পষ্ট একটি অ্যাডিকশান লাইন বা ভায়া ল্যাসিবিয়া এই রেখাটা লাইফলাইনের কাছেই শুক্র পর্বত থেকে উঠছে এবং ভাগ্যরেখাকে কেটে ধনুকের মতো চন্দ্র পর্বতের দিকে চলে যাচ্ছে কোনো অ্যাডিকশান বা নেশার জন্য শারীরিক এবং আর্থিক ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাই যে কোনো প্রকার নেশা থেকে ওষুধ থেকে দূরে থাকতে হবে এবং শরীরে পয়জেনের বা বিষাক্ত কোনো জিনিসে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার হাতেও যে সমস্ত সরকারি চাকরির চিহ্নগুলো আমি এই হাতে দেখালাম তার বেশ কয়েকটা যদি আপনার হাতের সাথে মিলে যায় আপনারাও সরকারি চাকরির চেষ্টা করতে পারেন যে কোনো সময় সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার